ভোরে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল শ্রীনগরের ঐতিহাসিক দস্তগীর সাহেবের দরগা। দমকলের 12টি ইঞ্জিনের 3 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। দিল্লি বিমানবন্দর থেকে 26/11 মুম্বাই সন্ত্রাসের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার আবু হামজা, সে ইন্ডিয়ান মুজাহিদিনের গুরুত্বপূর্ণ নেতা বলে দাবি পুলিশের। হাওড়ার লিলুয়ায় একসরায় কুয়ে পড়ে মৃত্যু হল 16 বছরের কিশোরের, প্রায় 10.5 ঘন্টার চেষ্টায় উদ্ধার মৃতদেহ। আজ পিঙ্কির ডাক্তারি পরীক্ষা, এসএসকেমে ডাক্তারি পরীক্ষা, গঠিত হয়েছে 11 সদস্যের মেডিকেল বোর্ড। সোমবার বিমল গুরুংয়ের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল দিল্লিতে দেখা করবেন প্রণব মুখোপাধ্যায় এবং চিদাম্বরমের সঙ্গে। ৪৭ দিনের ধর্মঘটের পর অনশন শুরু করলেন এয়ার ইন্ডিয়ার পাইলটরা। বরখাস্ত হওয়া 101 জন পাইলটকে কাজে পুনর্বহালের দাবিতে 10 জন পাইলট অনশনে বসেছেন। সোমবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক, সেই দিনই বিদায় সম্বর্ধনা দেওয়া হবে প্রণব মুখোপাধ্যায়কে। টাইব্রেকারে ইংল্যান্ডকে 4-2 হারিয়ে ইউরো শেষ 4-এ ইতালি, সেমিফাইনালে মুখোমুখি ইতালি, জার্মান, পর্তুগাল এবং স্পেন।